এটা সেই মেটা না হ্যাঁ যে উচ্চ মাধ্যমিকে দুবার ফেল করেছে, যে আমব্রেলা বানান পারে না, এটা আমাদের কোম্পানির ম্যাডাম। ও আমাকে মূর্খ মনে হলো? হ্যাঁ না, আপনার তো মাথা খুব ভালো। সত্যি কথা বলতে কি ম্যাডাম, আপনি উচ্চ মাধ্যমিক ফেল হলেও আপনাকে ইংলিশে কেউ হারাতে পারবে না। My chamber is coming right now. বিয়ার খেতে যাচ্ছি আমি। কি করে বিয়ার পার্টির জন্য 100 টাকা চাঁদা দেবে কে? আমি। শসা টমেটো সিলে আনবে কে? আমি। লোকের ঘর থেকে মুরগি চুরি করে আনবে কে? আমি। কোন বিয়ার খাবি? আপনি আমাকে ধারে বিমল দেবেন না বলছিলেন না? একবার নিচে এসে দেখুন, আপনার পান বিড়ির দোকান সমেত তুলে এনেছি। মানতেই হবে, তোর দম আছে। দম না থাকলে আপনার মতো লোকের দোকানে ধারে বিড়ি খেতে পারি? জানি আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন না, কারণ খদ্দেরদের গায়ে হাত তুললে আপনার বিমলের সেল কমে যাবে। আর আমি আপনার কাস্টমারদের বলে দেব, আপনি এক্সপায়ার হওয়া বিমল বিড়ি বেচেন, তোকে আমি শেষ করে দেবো আজকে। কমলা, দরজা খোলো কমলা। আজকে আমার মন ভালো নেই, তাই তোমাকে একটু ভালোবাসবো। আমার স্বামী 200 বছরের জন্য দুবাই গেছে, আমার স্বামীর ডাবিং করে আমার সাথে ইন্টুবিন্দু করতে চাইছো? কমলা, কমলা তুমি যদি আমাকে বিশ্বাস করে দরজাটা না খোলো, তাহলে আমার মনটা আরো খারাপ হয়ে যাবে কমলা। তাহলে আমিও আমার তরবারি দিয়ে তোর মন আর দুটোই কেটে ফেলবো। ঠান্ডা লেগে গেছে? হ্যাঁ। মাথা ধরে যাচ্ছে সর্দিতে? হ্যাঁ। নাক জাম হয়ে যাচ্ছে? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। সালা, এই ঠান্ডার মধ্যে হাফাতা গেঞ্জি বলে তো ঠান্ডা তোকে লাগবেই। এত ইনকাম করে একটা সোয়েটার কিনে নিতে পারিস না? এনে ধর, পতঞ্জলি নারকেল পাতার সোয়েটার। মানে এটা পরলে আমার সর্দি ভালো হয়ে যাবে? আরে না রে সালা, এটা পরলে ঠান্ডাটা একটু কম লাগবে। এটা হলো পতঞ্জলির নতুন নারকল পাতার সোয়েটার, তুইও পরবি আর তোর বউকে পরাবি, আর রাত দিন খালি 4-6 মারবি, বুঝলি? 5 জন মারা গেছে স্যার। ঠিক হয়েছে? এই ডক্টর, গুড মর্নিং স্যার, আপনার কি বাবা অ্যাডমিট হয়েছে নাকি স্যার? যারা অ্যাডমিট হয়েছে তারা সবাই আমার বাবা। কি অবস্থা বলুন? সিচুয়েশন আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে স্যার, 7 জন মারা গেছে আর অন্যান্য হসপিটালেও একই অবস্থা। তো আপনারা কি সিটে আছেন? কিন্তু স্যার, এরা সবাই ওই বাদাম গানটা শুনে অসুস্থ হয়ে পড়ছে। বিদেশে আমার বন্ধু ডাক্তারের সাথে কনফার্ম করে জানতে পারলাম, এই রোগটার নাম বাদাম ককটেল ফোফিয়া, কিন্তু এর মেডিসিন আমাদের কাছে নেই।